দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় এ পর্যায়ে যুক্ত হচ্ছেন নেত্রকোনার পুলিশ সুপার মোহাম্মদ আকবর আলী মুন্সী। জনাব আকবর আলী মুন্সী, স্বাগত আপনাকে। নেত্রকোনায় 534 জনের করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে মারা গেছেন 3 জন। আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে কী ধরনের পদক্ষেপ নিয়েছেন আপনারা? ধন্যবাদ। দেখুন, আসলে প্রথম থেকে যখন এই করোনা সংক্রমণ শুরু হলো, আমাদের এখানে প্রথম শনাক্ত হলো এপ্রিল মাসের 10 তারিখে। সেই সময় থেকে আমাদের যে কার্যক্রমটি ছিল সেটি আর এটি এখন কিন্তু বর্তমান প্রেক্ষাপট একটু আলাদা। প্রথমে আমাদের যখন বিদেশ ফেরত যে যাত্রীর সংখ্যা, যারা আসলেন আমাদের এখানে 683 জন, তাদেরকে কিন্তু আমরা হোম কোয়ারেন্টাইনে রাখতে সক্ষম হয়েছিলাম। এবং পরবর্তীতে যখন এই যে একটা প্রেক্ষাপটে গার্মেন্ট ছুটি হলো, তখন কিন্তু আসলে এই যে মানুষের ঢল ঢাকা থেকে যে নেত্রকোনাগামী মানুষের, সেই ঢলকে সামলাতে হয়েছে, একই সাথে তাদেরকে কিন্তু আমাদেরকে কোয়ারেন্টাইনে রাখতে হয়েছে। তখন মূলত এই করোনার প্রাদুর্ভাব নেত্রকোনায় শুরু হলো এবং তখন আমরা দেখেছি যে যারা ঢাকা, গাজীপুর, নরসিংদী অথবা নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন, তাদের করোনা কোভিড-19 আক্রান্ত ছিলেন তারা বেশি কোভিড-19। এখন আমরা যেটি দেখছি যে সংক্রমণটা কিন্তু বেশ কিছুদিন হলো যে এখন লোকালি এটি এখন ব্যাপক আকার ধারণ করেছে, এবং যেটি বললেন আপনি 534 জন। এখন এটিকে ঠেকাতে আমাদের যে প্রক্রিয়া সেটি হলো, আমরা সবসময় যেটি চালিয়ে আসছি একেবারে শুরু থেকে সবাইকে সাথে নিয়ে, সেটি হলো যে আমাদের সচেতনতা, এই কার্যক্রমটি কিন্তু এখন অব্যাহত আছে। যেহেতু আমাদেরকে বিভিন্ন পারপাজে মানুষের দোরগোড়ায় যেতে হয় সবসময়, এই সচেতন কার্যক্রম যে যেটি চলছে আমাদের, সেটিকে আমরা কিন্তু অব্যাহত রেখেছি এবং সেটা রাখতে পারছি। এর পাশাপাশি যেটি রয়েছে আমাদের, এখনও পর্যন্ত কিন্তু আমাদের জেলায় ঢোকার যে সীমান্তবর্তী এলাকা, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের চেকপোস্ট অব্যাহত আছে। তাতে আমরা এই জায়গাটাতে ইনশোর করতে চাই, এই যে আমাদের যে গাড়ির যে নিয়মকানুন করা হয়েছে, যে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি পরিবহন চালানো, এর বাইরেও কিন্তু পরিবহন যেটি আমরা সাধারণত বাস বা অন্যান্য পরিবহন বলতে যা বুঝি, তার বাইরেও এই অটো, সিএনজি, বিভিন্ন ধরনের ছোটোখাটো গাড়ি কিন্তু রয়েছে। এই চেকপোস্টগুলোতেই আমরা কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি এবং তারা এইখানে স্বাস্থ্যবিধি মানছেন কি না সে বিষয়টি আমরা দেখতে পারি। সবচেয়ে বা যে দেখার বিষয় যেটি, সেটি হলো আমরা কিন্তু অটো এবং সিএনজির ক্ষেত্রে একটা নিয়ম করে দিয়েছি যে মাস্ক পরা তো বাধ্যতামূলক ড্রাইভারের, ডানে এবং বামে কোনো অবস্থাতেই যেন কেউ বসতে না পারে যাত্রী হিসাবে, সেটি আমরা ইনশিওর করছি, এবং পেছনে 2 জন অথবা 3 জন সর্বোচ্চ বসতে পারছেন, এটি একটি বিষয়। আর ঢাকা বাস স্ট্যান্ড, যেটি মূলত আমাদের মূল বাস স্ট্যান্ড যেটা থেকে ঢাকায় সবাই যায়, সেখানে স্বাস্থ্যবিধি মেনে এক সিট পরপর যে ডিস্টেন্স রেখে বসার কথা, এই গাড়িগুলো এসে এখানে স্প্রে হওয়ার কথা, জীবাণুমুক্ত হয়ে আবার চলে যাওয়ার কথা, এই কার্যক্রমগুলো কিন্তু বুঝতে পেরেছি। জনাব আকবর আলী মুন্সী, পুলিশ বাহিনীতে তো আক্রান্তের সংখ্যা এখন বাড়ছে এবং এখন পর্যন্ত 50 জনের উপরে পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে জেনেছি আমরা। পুলিশ সদস্যদের জন্য আপনাদের নিজস্ব কোনো আইসোলেশন ব্যবস্থা রয়েছে কি? জি, আমাদের মোট আক্রান্তের সংখ্যা হলো 41, সংখ্যাটি 41, যার মধ্যে 28 জন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। আমাদের একটি ভালো ব্যবস্থাপনা রয়েছে। আমরা যদি একটু বলতে চাই, যেমন পুলিশ লাইন্সের কথা যদি আমরা বলি, আমাদের পুলিশ লাইন্সকে আমরা স্টেট 2 ভাগে ভাগ করে ফেলেছি, অলমোস্ট 3 ভাগে ভাগ করেছি। নারীদের জন্য আলাদা ব্যারাক রয়েছে, এটি একেবারেই আলাদা। পুরুষের জন্য আমাদের যে প্রচলিত ব্যারাকটি ছিল সেটিকে আমরা 2 ভাগে ভাগ করে, আমাদের পাশেই সরকারি আবু আব্বাস কলেজ আছে, এখানে একটি নতুন 4তলা ভবন হয়েছে, সেখানে আমরা অর্ধেক আমাদের যে জনবল তাদেরকে প্রায় অর্ধেক 100 জনের মতো আমরা শিফট করেছি। এই 3টা ভাগে ছাড়াও আমাদের বিভিন্ন সময় ছুটি থেকে অথবা বদলিজনিত কারণে, অথবা যার মধ্যে আমরা যদি কখনো মনে করি যে তার সংক্রমণ হয়ে থাকতে পারে, সেই তাদেরকে আমরা কিন্তু আমাদের যে পুলিশ লাইন্স স্কুলটি রয়েছে সেখানে আমরা কোয়ারেন্টাইনের ব্যবস্থা রেখেছি। একই সাথে আমাদের রয়েছে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, সেখানেও আমরা রাখছি। এবং সর্বশেষ যাদের আমরা মনে করছি যে সমূহ সম্ভাবনা, যার হয়তো কোভিড-19 যে আক্রান্ত হবেন, টেস্টের পর্যায়ে তখন আমরা তাকে নিয়ে আসি আমাদের হসপিটালে। এখানে আমাদের পুলিশ লাইন্সে একটি হসপিটাল রয়েছে যেখানে 10টি শয্যা আছে যা পুরুষের জন্য, এবং 3 শয্যা রয়েছে যেটি নারীদের জন্য সংরক্ষিত। এভাবে আমরা কিন্তু জনবলকেও যেমন বিভক্ত করেছি, একই সাথে যাদেরকে আমরা সন্দেহভাজনদেরকে কোয়ারেন্টাইনে রেখেছি এবং যারা কনফার্ম কেস রোগী হতে পারে তাদেরকে আমরা আইসোলেশন হসপিটালে রেখেছি। আচ্ছা, এবং যখন চূড়ান্ত, আচ্ছা, সবশেষে ছোট করে একটু আপনার কাছে জানতে চাই, সামনে তো কোরবানির পশুর হাট বসবে, হাটে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি কিভাবে নিশ্চিত করবেন আপনারা?
আমরা অন্যান্য বারের তুলনায় একটু ব্যতিক্রম হবে। আমরা ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, আমাদের মিটিং হবে। আমরা এবার চিন্তা করেছি যে এটিকে আরও দূরত্বে, আমরা অন্যান্য সময় দেখি যে খুব কাছাকাছি খুঁটি থাকে, ডিস্টেন্সটা কম থাকে, এবার আমরা ডিস্টেন্সটা বেশি রাখবো। এবং ডিস্টেন্সটা মাঝখানেও যেমন বেশি থাকবে, এক খুঁটি থেকে আর এক খুঁটি, গরু বাঁধার যে খুঁটি সেটি ডিস্টেন্স আমরা বেশি রাখবো। এভাবে আমরা চিন্তা করেছি, যদি আমরা করতে পারি এবং বড় পরিসরে, বড় জায়গায়, ছোট্ট জায়গায় কোনো অবস্থাতে গরুর হাট বসতে না দেওয়া, এবং এই জায়গাটা যদি করি আর সচেতনতা যেটি স্বাস্থ্যসম্মতভাবে যাতে এই গরুর হাটটি বসে এবং সবাই যেন সুস্থ থাকে, এই প্রচারণাটা, এই দুইটা বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা আশা করছি যে সবাই যদি আমাদের সাথে সমানভাবে, সমান তালে আমাদের সাথে সমর্থন করে, আশা করি যে নেত্রকোনায় করোনা পরিস্থিতির যে প্রাদুর্ভাব সেটি আমরা কিছুটা হলেও অন্তত নিয়ন্ত্রণ। জনাব আকবর আলী মুন্সি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।